I don't know what to do. 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 নমস্কার বন্ধুরা, তো আপনারা কেমন আছেন? আমরা আপনাদের আশেপাশে সবাই ভালো আছি। তো এখন সকাল 6:30 বাজে আর কি। তো আমার লেপা পোষা হইলো, লেপা হইলো। এখন আমার বাড়ি একটা কাজ আসলে দেশে আনলাম, তো এখন একটু কাজটা শেষ হয় না থাকি। তো হাঁসগুলো বের করে দিই, তো হাঁসগুলো একটা নেংরা হয়ে গেছে। তো 3-4 দিন হইলো একটা কুই সাপি কামড়িয়ে একটা ঠেক নিয়ে গেছে গা, পা নিয়ে গেছে গা। তো এখন আর কি ভালো হয়েছে, সুস্থ হয়েছে। এক হাত দিয়ে আর কি হাঁটতে পারি, এক পাও দিয়ে হাঁটে। মৃত্যুর মুখ থেকে ঘুরে এসে আর কি। অনেক বড় হয়ে গেছে, জল হয় নাই, আর জল হইলে আরো বড় হয়ে গেত। এই যে মঙ্গল সোমনাথ সুন্দরীরা সকালবেলায় জিরি বানছে, সকালবেলা খাওয়া দাওয়া একটু হয়েছে, খের তার 2-3টা যে শুয়ে দিছে। কি পেট ভরে নে, মা দুধ খাবি? মা দুধ খাইলে সে পেট ভরবো না, খাইছ নে? থাক, ও না জান বুঝিয়ে ভিডিও করি না, বুঝি না জানি। হ্যাঁ কেমন করে কি কি আমার নয় কথা কবে নিছে, খেয়ে নে মা দুধ খেয়ে নে, থাক। আর যে কথা শোনা মধ্যে দুয়ে দিয়ে বইছে বলবার, কারণ বাইন দিলে পাইছি। তো লেখো পড়ো, ডালিম গুলো পাকে নাই তো, এই যে ডালের ডালিম ওই সাল ভেঙে গেছিল, গছ গাছ ডালিমে হ্যাঁ পাকতো। কাঁঠাল পুষাই তো দেখে বোঝা যায় না যে কত বড়। কালকে পূজার বাবা পাশছে পেয়ে হাটে নিছে, তো চলেন দেখে কত বড় বড় কাঁঠাল পুষাই তো। তাইতে মনে ছোট একটু, কিন্তু নামাইলে ইয়ারে জাহাজের মতো বড় বড় কাঁঠাল। আর যে পূজা ঘর থেকে একটু পয়লা টয়লা বের হইল, কারণ পরীক্ষা তো শেষ হয় নাই। মনে হয় পড়তে বসে। আর এই যে কাঁঠাল এখানে কেটে রাখছে কত বড়, মানে জাহাজ ফেল একটা কাঁঠাল মনে হয় 1 মুনি হইবই যায়, আমার মনে হয় 8 মুনির কম না, এত বড় কাঁঠাল। তো বাজার তো জানি না, কাঁঠালের তো বড় বড় কাঁঠাল তো আর খাওয়ানো যায় না, ছোট কাঁঠালের খাওয়ানো যায়। কাগজ
সকাল বেলায় পানটা বাত আজকে আজকে আবহাওয়া খুব ভালো, তারপরে পানটা রাখছে, রাত্রিতে বাত বেশি হয়েছিল পানটা বানিয়ে রাখছে। গরমের দিনে পানটা ভালো লাগে, অনেকে পানটা খাইতে পারে না। আমার পাড়ার এক দাদু আছে, পাতা জামানাই তাই দেব গা, পান্তা খালি খেয়ারে না, আমরা আবার পান্তাই খেয়ে পারি বেশি। দেখলি জ্বর খেলে দেখলি জ্বর আহি, আমাকে আবার তা না পান্তা হইলে পেটটা বই রেখে ঠান্ডা জ্বর আহে, ডাক্তার সারাই যাবে ওষুধ না গেলাম। আমার ছেলে পান্তা দেখলে জ্বর আহে আবার এমনি জায়গা জ্বর। আমার কথা তো পান্তা অনেক ভালো যে কাঁচা মিষ্টি কাম হয়েছে লবণ দোষ তো লবণ কি শুনা, আমার বুদ্ধি জেঠু রে দেখাও গা বলে দেখো জেঠু তুমি তো খাইতে পারো না, দেখছি আমি মরিচ পেস খেয়ে দাও কত বড় হয়ে গেছে, আমি দেখছি। হ্যাঁ তুমি খাও, আমি না করি ভাই, তুমি খাও খালি একটু একটু না করে ভাই, খালি একটু না করে ভাই, আসলে কথা তাহলে কাঠলা এ বড় একটা পাকলে পরে নাও, তাহলে তোমার বাকি পিকনিক করো মানে কাঠল বড় একটা পাকলে পরে কাঠল দিয়ে মুড়ি দিয়ে বুঝছো কাঠল আমার মুড়ি তোমার নিয়ে আই যে পারো খালি খাই দে কম জেঠু পিকনিক জমে যাবো গা মিষ্টি সালার, আমরা জন ভাড়াতে গেলাম তারপরে গিয়ে দেখছি দেশি ওরা কাঁঠাল খায় নাই, পাকা কাঁঠাল খায় নাই, পাকাটা খায় নাই, যখন গেছি তখন দেখছি পাকা কাঁঠাল খায় নাই, হ্যাঁ পুড়িয়ে কাঁচাটা খাইছে পাকাটা খায় নাই, না না গেছে পাকলে কইছে এটা বয়া হয়ে গেছে গন্ধ বেরিয়ে গেছে বুঝছো, আর আম পাকলে তো আই কইছে এটা পয়সা গেছে ভালো লাগে কয় না, আবার খেয়ে দেখ ভালো লাগে তো, একদিন যখন দিও নলো না কয় দারুণ সোয়াদ করে রে ভালো লাগে, কয় দারুণ তো সোয়াদ করে দারুণ সোয়াদ করে রে, ইন্ডিয়ান আদিবাসী তসলো বাঙালি খাওয়াই গেছে খাওয়াই গেছে, তার কাপড় না এই কাপড় ওপর হয়ে গেছে, আমরা গেছি না তখন এই যে লঙ্গি না এই লঙ্গি সেলাই সারা মেনুকে সেলাই সারা এটা দিয়ে প্যাচ দিছি, আর এক লুঙ্গি এলো এই দিন দিয়ে এই দিয়ে দিয়ে দিছি বন্ধুরা, আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, আবার দেখা হবে।